তেজপুৰত ডিঙিকাটি মাতৃক হত্যা করিলে এটা নরপিখ আছে। আরক্ষীর সন্মুখতে হত্যাকারীক প্রহার, উত্তেজিত রাইজর। পুয়া 7 বজাতে দেউরীগাঁও হাউদর চুবুরীত বনজুইৰ দৰে এই জঘন্য ঘটনার কথা প্রচার হওয়ার লগে লগে ভিড় করিলে শতাধিক রাইজে। রাইজর ক্ষোভ দেখি মাতৃ হত্যাকারীয়ে আত্মগোপন করিলে বন্ধ ঘরের ভিতর। আঢ়ৈ ঘণ্টা পলমক ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে দুয়ার ভাঙি উলিয়াই আনিলে নরপিখাস্ত। লগে লগে হিংস্র পশুর দরে মাতৃ হত্যাকারীর উপর জঁপিয়াই পড়িল উন্মত্ত জনতা। নরপিখাস্তর নাম ধ্রুবজ্যোতি বড়া। গ্রেপ্তারের পাছতেই ধ্রুবজ্যোতিয়ে স্বীকার করিলে ডিঙিকাটি মাতৃক হত্যা করার কথা। হত্যা করার পাছতে ছিন্নমূর্তু ঘরের পাছফালে পেলাই দিয়ার পরিত্যক্ত কুয়াত মৃতদেহ পেলাই দিয়ার কথাও স্বীকার করিলে নরপিখাস্তুয়ে। প্রথমে মা মাই দিছো, দেওবারে নিশার প্রায় মাতৃ সরুমাই বরার মাতবোল শুনা নাছিল চুবুরিয়ায়। আনহাতে পুয়ার ভাগতে পরিত্যক্ত কুয়াটত পুত্র ধ্রুবজ্যোতিয়ে জাবর জোথর পেলায় থাকা দেখি সন্দেহ হল সকলরে। চুবুরিয়ায় সরুমাই বরার খা খবর লোতেই ঘরের দুয়ার বাড়ি আত্মগোপন করিলে ধ্রুবজ্যোতিয়ে। বাইদেউ এখন কালি হুলস্থুল করা শুনেছিল রাতে, আর এতিয়ালকে মাতবোল একো নাই, আর ধ্রুবয়ে হেৰি কৰিছে, এই জাবর জোথর আনি কুয়াটত পেলাই দিছে। বাইদেউক সাইকো মারি পেলালে তোমালোক আহাচোন, তেনেকে আমি খবর পোৱাৰ লগে লগে আমি সকলকে খবর দিছো। মদ ভাঙর নিচার লগতে জুয়াত ডুবি থাকা লম্পট চরিত্রর ধ্রুবজ্যোতিয়ে ধন বিচারি প্রায় মারধর করেছিল মাতৃ। আনকি ঘরের ভেটি মাটিখিনির বাবে আগধন লৈ মুম্বাইলৈ ফুরিবলৈ গৈছিল ধ্রুবজ্যোতিয়ে। মুম্বাইৰ পৰা ঘূৰি অহাৰ 4 দিনৰ পাছতেই সংঘটিত হল এই জঘন্য ঘটনা। কুলাংগাৰ পুত্ৰৰ হাতত প্ৰাণ দিলে স্বামীৰ অকাল মৃত্যুৰ পাছত ঘৰে ঘৰে হাজিৰা কৰি ফুৰা সৰুমাই বৰাই। সম্প্ৰতি নৰপিখাস ধ্ৰুবজ্যোতিক জেৰা চলোৱাৰ লগতে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিছে কুৱাৰ পৰা উদ্ধাৰ কৰা সৰুমাই বৰাৰ মৃতদেহ। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।